হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপের সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পরে অ্যাডমিশন এবং অটো আপগ্রেডেশন প্রসেসটি নিয়ে আলোচনা করবে। ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমরা এখনও যারা কনফিউজ আছো সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পরে অ্যাডমিশন বা অটো আপগ্রেডেশন ব্যাপারটি নিয়ে, তোমরা আমার এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব কেয়ারফুলি ফলো করো। তোমরা অটো আপগ্রেডেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও থ্রু পেয়ে যাবে। অটো আপগ্রেডেশন নিলে তোমাদের কি সুবিধা কি অসুবিধা, তোমার সিটটি বুক থাকবে কিনা, তোমরা যারা ফার্স্ট ফেজে অটো আপগ্রেডেশন করেছো তোমরা সেকেন্ড ফেজে নিতে পারবে কিনা, যাবতীয় যা ইনফরমেশন আছে। আর ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটির ডান দিকে সাবস্ক্রাইব আর পাশের বেল বটনটি অবশ্যই প্রেস করে রেখো। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। আমরা আজকে আমাদের এখনকার টপিকে চলে আসি। তো সবার প্রথমেই যখন আমি আমার প্রোফাইল লগ ইন করে আমি আমার ভিউয়ার অ্যালটমেন্টটি আমি দেখবো, তখন আমি দেখতে পারবো সবার উপরেই আমার কোন ইনস্টিটিউট, কোন ব্রাঞ্চ আর কত নম্বর প্রিওরিটি আর আমি কোন কোটাতে সিটটি পেয়েছি। তো সবার প্রথমেই আমি বলে দিচ্ছি যে কারা অটো আপগ্রেডেশন অপশনটি পাবে না। এখানে এই পিওরিটি যেটা তুমি দেখতে পাচ্ছ, এই পিওরিটি যাদের এক থাকবে তারা অটো আপগ্রেডেশন অপশনটি পাবে না, তাদেরকে অ্যাডমিশন হতে হবে। আর এরপরে বাকি রইল একের পর থেকে যাই হোক না কেন, মানে দুই থেকে দুই তিন চার পাঁচ কুড়ি বাইশ যাই হোক না কেন, তোমার তুমি এই দুটো অপশন পাবে। প্রথমটি হচ্ছে কি না, নো আই ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, আই এম স্যাটিসফাইড উইথ মাই প্রেজেন্ট অ্যালটমেন্ট। মানে তুমি যে সিটটি দেখতে পাচ্ছ, অ্যালটমেন্ট দেখতে পাচ্ছ, সেটাতে তুমি স্যাটিসফাই, সেটা তোমার যত নম্বরই হোক না কেন। তুমি কুড়ি নম্বর থাকলে তুমি যে স্যাটিসফাই হবে না তা তা নয়, তুমি স্যাটিসফাই হতেই পারো। তুমি যদি স্যাটিসফাই থাকো তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে নেক্সট তোমাকে প্রসিড করতে হবে। প্রসিডে ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, এবং সেই তুমি প্রিন্ট আউট কপিতেই পেয়ে যাবে যে তোমাকে কি কি ম্যান্ডেটরি ডকুমেন্টস সাবমিট করতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে মেনশন ডেটে তোমাকে অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে অ্যাডমিশন হতে হবে। তো এইগুলো অ্যাডমিশন প্রসেস। এবার তুমি যদি মনে করো যে না অ্যাডমিশন নয়, তুমি স্যাটিসফাই নয় তোমার যে সিটটি পেয়েছো, তুমি অটো আপগ্রেডেশন নেবে, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি তো অটো আপগ্রেডেশন যদি নিতে চাও তাহলে তুমি এই বক্সটিতে নিচে সবার প্রথমে তুমি দেখে নেবে যে কোন কোন কলেজের উপর তোমার থার্ড ফেজের জন্য তোমার কাউন্সিলিংটি হচ্ছে। এখানে মনে রাখবে যে দেখো এই ক্যান্ডিডেটটি তিন নাম্বার কলেজটি পেয়েছে, মানে তুমি দেখতে পাচ্ছ এখানে এক আর দুই দিচ্ছে, চারের পর থেকে কিন্তু দিচ্ছে না। সো তুমি যদি এখানে 17 নম্বর কলেজটি পাও তাহলে তুমি এখানে 1 থেকে 16 পর্যন্ত পাবে, 18 পর থেকে তুমি আর পাবে না, মানে 18 থেকে তুমি আর পাবে না। সো ক্লিয়ার হয়ে গেলো, তুমি দেখে নেবে, তুমি এখানে খুব ভালো করে দেখে নেবে যে তুমি যে কলেজটি পেয়েছো সেটাই তোমার ঠিকঠাক কিনা, তাহলে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি মনে করো যে না, তুমি আরেকবার অটো আপগ্রেডেশন নিয়ে দেখবে যে কলেজগুলোতে যদি তোমার হয়ে যায়, তোমার ব্রাঞ্চগুলো যদি পেয়ে যাও তাহলে খুব ভালো হয়। ধরো কেউ ধরো কোনো একটি ব্রাঞ্চ পেয়েছে, সে চাইছে আমার যদি লাস্ট ফেজে যদি আমার একটা কোনো ভালো আমি ব্রাঞ্চ পেয়ে যাই যেগুলো আমার মধ্যে এখনো পিউরিটিতে আছে তাহলে ভালো হবে, তাহলে তুমি অবশ্যই অটো আপগ্রেডেশন করবে। আর আমি বলে দিচ্ছি, যারা ফার্স্ট ফেজে অটো আপগ্রেডেশন নিয়েছিলে, সেকেন্ড ফেজে চাইছো আবার অটো আপগ্রেডেশন নিতে, হয়তো তারা দেখছো যে সেম সিট পেয়েছো বা নিউ সিট পেয়েছো সেটাও পছন্দ নয়, তাও তোমরা অটো আপগ্রেডেশন নিতে পারবে। প্রসেসটি সেম, ইয়েস আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেড, ইয়েস করার পর প্রসিড করবে। ইয়েস করে প্রসিড করলে তোমরা কি দেখতে পারবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো নর্মাল বিষয় তোমরা যারা দেখতে পারবে, ইউ অপটেড ফর অটো আপগ্রেডেশন, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রেজাল্ট অফ থার্ড ফেজ কাউন্সিলিং। এটা ফ্রেন্ডস অনেককে প্রথমে সেকেন্ড ফেজ দেখাচ্ছিল, টেকনিক্যাল ফল ছিল, বাট আশা করি এখন ঠিক হয়ে গেছে। তো নর্মাল বিষয় আমাদেরকে যেটা করতে হবে, থার্ড ফেজের জন্য ওয়েট করতে হবে, এইটুকুই প্রসেস অটো আপগ্রেডেশন নিলে, আর কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো টাকাও আমাদের লাগছে না। আর এবার ফ্রেন্ডস তোমরা কটা জিনিস খুব কেয়ারফুলি মনে রেখে দাও, তোমার সিটটি অবশ্যই বুক থাকবে। অনেকে বলছো সিট বুক থাকবে কিনা, তুমি যে সিটটি পেয়েছো তুমি যদি অটো আপগ্রেডেশন নাও তাহলে তোমার এই সিটটি বুক থাকবে। এবার তুমি যখন থার্ড ফেজে তুমি নতুন কোনো কলেজ যদি পাও, নতুন কোনো ইনস্টিটিউট যদি পাও, তাহলে কিন্তু তোমার এই ইনস্টিটিউটটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তুমি নতুন কোনো ইনস্টিটিউট তোমার আপগ্রেড না হয় তাহলে তুমি সেম সিটটি দেখতে পারবে আর সেম ভাবেই দেখতে পারবে। আর সেটার অ্যাডমিশন ডেট হচ্ছে যখন থার্ড ফেজের যে অ্যাডমিশন ডেটটা থাকবে, থার্ড ফেজের কাউন্সিলিং এর পরে যে অ্যাডমিশন ডেট, সেই ডেটেই অ্যাডমিশন হতে হবে, নর্মাল বিষয়। ফ্রেন্ডস এখানে একটা জিনিস খুব কেয়ারফুলি মনে রাখবে যে তুমি যদি এই নো বা ইয়েস কিছুই না করো তাহলে কিন্তু তুমি এই কাউন্সিলিং প্রসেস থেকে বাদ পড়ে যাবে। খুব কেয়ারফুলি তোমরা এটা মনে রাখবে। অনেককেই পেয়েছি যারা নো করেনি ইউসও করেনি, মানে অ্যাডমিশনও হতে চাইছে না, অটো আপগ্রেডেশন হতে চাইছে না, তারা কিন্তু কাউন্সিলিং প্রসেস থেকে বাদ পড়ে যাবে। সো মেনশন ডেটের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে চাইলে অ্যাডমিশন হয়ে যাবে, অটো আপগ্রেডেশন করতে চাইলে অটো আপগ্রেডেশন করে নেবে। আর ফ্রেন্ডস অটো আপগ্রেডেশন করলে তোমরা খুব কেয়ারফুলি দেখে নেবে যে তোমার প্রিওরিটিগুলো যেগুলো আছে তুমি দেখে নেবে সেগুলো তুমি চাইছো কিনা নেক্সট পেজে। অনেককে আবার দেখেছি আমি অটো আপগ্রেডেশন ইউজ করার পর বলে আমি এই সিটটিতে অ্যাডমিশন হতে চাই,
সো তুমি যদি এই সিটি দিয়ে অ্যাডমিশন হতে চাও তাহলে তোমার অটো অ্যাপ্রিকেশন করার কোনো প্রয়োজনই নেই, তুমি ডাইরেক্ট অ্যাডমিশন হবে। তুমি নো করে তুমি প্রসিড করে তুমি যাবতীয় যা আছে তুমি সেগুলো বাকিগুলোকে নিয়ে তুমি অ্যাডমিশন হয়ে যাবে। সো ফ্রেন্ড খুব কেয়ারফুলি, ভয় পাওয়ার কিছু নেই, অটো অ্যাপ্রিকেশন করতে চাইলে অবশ্যই করবে। বি পজিটিভ, তুমি মনে করো যেটা তোমার করা দরকার তুমি সেটাকেই করো, কোনো ভয়ের কিছু নেই। ফ্রেন্ডস আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারলে বা আমি তোমাদেরকে হেল্প করতে পারলাম। ফ্রেন্ডস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো, আর কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ফ্রেন্ডস টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তুমি যদি আমাদের এই চ্যানেলে নিউ ভিউয়ার হও বা তুমি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হও তাহলে ভিডিওটি দেখার পর ডান দিকে রেড সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। ফ্রেন্ডস মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করলেই আমাদের সব ধরনের আপডেট ইউটিউব তোমার কাছে বাই নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে। সো ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।